পপিস রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমি অনেক ভালো আছি। বন্ধুরা, আজকে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। খুব অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে তৈরি করব চিংড়ি মাছের ভুনা। দেখুন তাহলে, দেখুন বন্ধুরা, এখানে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে লাল করে নিয়েছি। এখন এতে আমি দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে আমি অল্প একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি আদা রসুনটাকে অল্প একটু ভেজে নেব। আদা রসুনটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এতে আমি পানি অ্যাড করে দেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। আর দিয়ে দেবো মরিচ গুঁড়া। মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এটা আমি খালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দেবো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। আর দিয়ে দেবো বন্ধুরা কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলি। খুব অল্প মশলায় তৈরি করে ফেলা যায় বন্ধুরা এই রেসিপিটা, আর সময় বেশি একটা লাগে না। অল্প একটু পানি দিয়ে দেব। আমি এতে আর কোনো পানি ব্যবহার করব না। এখন মাছটাকে আমি খুব ভালো করে পেঁয়াজের সাথে কষিয়ে শুকনো শুকনো করে নেব। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমি আর একটু শুকিয়ে নেব ঝোলটাকে, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আজকে আমার চিংড়ি মাছের ভুনাটা কেমন হলো। বন্ধুরা, আজকে রান্নাটা কিন্তু আমি লাঠি চুলা করেছি, গ্যাস ছিল না। লাঠি চুলার রান্না কিন্তু খেতে অসাধারণ হয়। যারা যারা লাঠি চুলার রান্না খান তারা কিন্তু বলতে পারেন লাঠি চুলার রান্নার স্বাদটা। তাহলে আমি ফিরে আসছি রান্নাটা শেষ করে পরিবেশন করে তারপর। দেখুন বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। যেহেতু চিংড়ি মাছে ভুনা বন্ধুরা, আমি ঝোলটা অল্প একটু রেখেছি, একে শুকনো শুকনো করে ফেলিনি। দেখুন, দেখতে কিন্তু দারুণ লোভনীয় হয়েছে তরকারিটা, খেতে কিন্তু সেরকম হয়। বন্ধুরা, আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এখানেই শেষ। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই পপিস রেসিপির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।